আচ্ছা এখনো কি সবাই ভাবছো যে আবার রিনিট হবে আবার কোনো একটা এক্সাম হবে তারপরে আমাদের আবার নতুন করে রেজাল্ট বেরোবে নতুন করে মার্কশিট বেরোবে অ্যান্ড রিনিট হওয়ার পরেই আমরা আবার না হয় টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য প্রিপারেশন করবো যদি তোমরা সবাই এটা ভেবে থাকো তাহলে আমি একটা কথাই তোমাদের বলবো যে একদম ভুল ভাবছো কারণ আমি সত্যিই জানি না যে রিনিট হবে কি হবে না আবার নিট হওয়া উচিত কি উচিত না আমি সেই সব কোনো তর্ক বিতর্কেতেই যাচ্ছি না আমি শুধু তোমাদের আজকে কয়েকটা কথা বলতে এসছি সেটা হচ্ছে দেখো টাইম তোমাদের কাছে খুব লিমিটেড আর আমি আজকে তোমাদের সাথে আমার লাইফের এমন দুটো ইনসিডেন্ট শেয়ার করব যেটা থেকে আমি বুঝতে পেরেছিলাম যে লাইফের টাইমের দাম কতটা আর এখন তোমরা যেটা করছো টাইম ওয়েস্ট যেটাকে বলে সেটা তোমরা কিভাবে বন্ধ করবে অ্যান্ড তোমাদের আগে সবার এর আগে এটা বোঝা উচিত যে টাইম ওয়েস্ট যেটা হচ্ছে সেটা শুধু তোমাদেরই হচ্ছে বাকি এই যে এত ভিডিও দেখছো এই দিকে সুপ্রিম কোর্ট সিবিআই হ্যান্ড ত্যান এন টি এ আমি জানি না এত কিছু কী হচ্ছে অনেস্টলি সেম এগুলো তোমাদেরও জানার দরকার নেই যদি নিট হয় নিট দিতে যাবেন নিট হলে সেই খবর তোমার কাছে পৌঁছে যাবে এরকম কখনোই হবে না যে নিট হয়ে গেল আর তুমি জানতেই পারলে না বা এরকম কখনোই হবে না যে নতুন করে রেজাল্ট বেরিয়ে গেল তুমি জানতেই পারলে না সো হ্যালো এভরিওয়ান আই এম ডেমলিনা আ সেকেন্ড প্রফেশনাল এম স্টুডেন্ট ফ্রম মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে এখন যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেখানে নিট প্রিপারেশন করা সত্যিই কারোর পক্ষে একেবারে পসিবল হচ্ছে না এই সিচুয়েশানে দাঁড়িয়ে তোমার কি করা উচিত আমি তোমাদের সাথে আমার লাইফের কিছু ইনসিডেন্ট শেয়ার করব আর সেই সঙ্গে থাকবে তোমাদের জন্য বেশ কিছু মানে কি বলবো মানে মোটিভেশনাল কথাবার্তাই বলতে পারো কারণ এখন তোমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মোটিভেশন সো উইদাউট এনি ফার্দার দিলে চলো ভিডিওটা স্টার্ট করি বাট ভিডিওটা স্টার্ট করার আগে তোমরা যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য প্রিপারেশন করতে চাও তারা তোমাদের জন্য কিছু জিনিস আমি এনেছি তো সেটা একটু তোমরা দেখে নাও তোমরা তো সবাই জানো যে ফিজিক্সবেলা থেকে এবারে কিন্তু র্যাঙ্ক ওয়ান এসছে ফোকাস ডিটারমিনেশন আর প্রপার স্ট্র্যাটেজি ছাড়া সেটা কিন্তু কোনোভাবেই অ্যাচিভ করা সম্ভব হয়নি সো টপারের পিকচার তো আমি এখানে তোমাদের সাথে দেখিয়ে দিলাম বাট তোমরা যারা ভাবছো যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য প্রিপারেশন করতে চাও তাদের জন্য আমি তোমাদের বলতে চাই যে পিডাব্লিউ তোমাদের জন্য নিয়ে এসছে একটা প্রপার স্ট্র্যাটেজি সহ বেশ কয়েকটা ব্যাচ আর জোনা থ্রি পয়েন্ট ও ব্যাচ আর এটার প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড আর একটা হচ্ছে একিন ব্যাচ একিন থ্রি পয়েন্ট ও যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্র প্রপারদের ব্যাচ আর এটার প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড তোমরা তো সবাই জানো যে পিডাব্লিউতে এমন অনেক এডুকেটার রয়েছে যারা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে প্রচণ্ড তুখাড় করে তুলবে সেই সাথে এখানে প্রতিদিন যেমন প্রপারলি টেস্টের ব্যবস্থা আছে তেমনই উইকলি টেস্টের ব্যবস্থা আছে এবং অল ইন্ডিয়া বেসিসের যে সমস্ত টেস্ট সিরিজগুলো হয় সেইগুলোরও কিন্তু ব্যবস্থা আছে ডিপিপি সলভিংয়ের ব্যবস্থা আছে আর তার সাথে কিন্তু ওয়ান ইস টু ওয়ান ডাউট সলভিংয়েরও একটা ব্যবস্থা আছে প্রপার টেস্ট সিরিজের সাথে কিন্তু একটা ডাউট সলভিং দারুণ স্ট্র্যাটেজি কিন্তু পিডাব্লিউ তোমাদের জন্য নিয়ে

ছিল দু আমি তখন মোটামুটি প্রিপারেশান আমার তখন প্রিপারেশান খুব একটা ভালো না আমার একটা ফ্রেন্ড ছিল তার নাম রাই আমি আর রাই দুজনে একচুয়ী প্রিপারেশন করতাম নি টোয়েন্টি টোয়েন্টির জন্য তো তখন এরকম আমি তখন ফুল মক টেস্ট দেওয়া শুরু করিনি তখন প্রায় ওই এপ্রিল মাস হবে সব তখন এক্সাম মানে হওয়ার কথা ছিল মেতে ডিউ টু কোভিড সেই এক্সামটা মানে পিছিয়ে গেল অ্যান্ড পিছিয়ে গিয়ে ডেট করা হলো জুলাইয়ে তখন আমি ভাবলাম যে আমার কাছে নিশ্চয়ই অনেকটা টাইম আছে মে জুন জুলাই এখনও দুই তিন মাস টাইম আছে তো আমি বেশ ভালো করে প্রিপারেশন করে নিতে পারবো সেরকম বুঝে আমি প্রিপারেশন শুরু করি বাট যখন জুলাই মাস আসতে আর মোটামুটি পনেরো কুড়ি দিন বাকি মানে এক্সাম ডেটে আর পনেরো কুড়ি দিন বাকি তখন আবার একটা ঝড় উঠলো যে হ্যাঁ আবার এক্সাম পোস্টপোন হবে এক্সাম পোস্প হবে আমিও তখন ভাবলাম যে হ্যাঁ এখন তো প্রিপারেশান মোটামুটি ভালোই চলছে আরও যদি একটু টাইম পেয়ে যাই তাহলে তো পোস্টপোন হলে মানে খারাপ তো নয় তাহলে তো বেশ ভালোই হবে কারণ আমরা যখন কোনো কিছু প্রিপারেশান নিই তখন আমাদের বারবার মনে হয় যে যত বেশি টাইম পাওয়া যায় ততই বোধ ভালো হবে আর যদি তোমার প্রিপারেশন এইটুকু কম থাকে তখন তো মনে হয় এটা আরও বেশি দরকার তো তারপরে আমি ভাবলাম যে একটু গ্যাপ থাকলে ভালো হয় তারপরে আবার সবাই পোস্টপনমেন্ট চাইল আর পোস্টপোনমেন্ট হলো পোস্টপনমেন্ট হয়ে এক্সামটা গিয়ে পৌঁছালো তেরোই সেপ্টেম্বর বা বারোই সেপ্টেম্বর এক্স্যাক্টলি সেপ্টেম্বরের বারো বা তেরো তারিখের মধ্যে একটা ডেট আমার এক্সাক্টলি ডেটটা মনে নেই তো তারপর আমি ভাবলাম যে ঠিক আছে সেপ্টেম্বরে যিনি প্রিপারেশন নিচ্ছি নিচ্ছি এইরকম এক্সামেরা ঠিক কুড়ি দিন বাকি তখন সুপ্রিম কোর্টে আরেকবার কেস করা হল যে এবার এরকম কিছুটা ঝামেলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট রায় শোনাবে যে আরও হয়তো এক্সাম কিছুদিন পোস্টপোন করা হবে কারণ এরকম কোভিডের মধ্যে আমাদের পক্ষে এক্সাম দিতে যাওয়া পসিবল নয় আমার তখন প্রিপারেশন মোটামুটি ছিল এরকম না যে হ্যাঁ মানে কনফিডেন্টটা তখনও আসেনি যে হ্যাঁ সিলেকশন হয়ে যাবে পড়ছিলাম পড়ছিলাম মাঝখানে হয়তো একটু ঢিলে পড়েছিলো তখন আমি কি করেছিলাম ওই যে পোস্টপোনমেন্ট হবে হবে মাথার মধ্যে একটা চিন্তা ঢুকিয়ে নিয়েছিলাম সেই চিন্তার জন্য আমি নিজে পড়াশোনা থেকে মানে যদি পড়াশোনাটা এই লেভেলে হওয়ার কথা এই লেভেলে হচ্ছিল কিন্তু বিশ্বাস করো এই আর এই লেভেলের মাঝখানে যে গ্যাপটা এইটা না ক্লিয়ার করতে পারলে তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না তো সেই রকম সিচুয়েশনে আমি তখন ভাবছি যে হ্যাঁ ঠিক আছে পোস্টপোনমেন্ট হয়ে যাক হয়ে যাক এবং এক্সপেক্টও করেছিলাম সবাই পোস্টপোনমেন্ট হয়ে যাক শুধুমাত্র একটা মানুষ ছিল সেটা হচ্ছে আমার মা আমার মা বলেছিলেন যে না এক্সাম পোস্টপোন আর হবে না তোরা এক্সপেক্টও করিস না যে এক্সাম পোস্টপোন হবে বাট আমি তো খুব নাচছিলাম যে পোস্টপোন হয়ে যাবে আবার সেপ্টেম্বর থেকে আরও একটু পিছিয়ে অক্টোবর নভেম্বরে চলে যাবে তাহলে আমি আরও টাইম পেয়ে যাবো অ্যান্ড এক্সামের আর কুড়ি দিন বাকি এরকম সিচুয়েশানে সুপ্রিম কোর্ট নিউজ অ্যানাউন্স করলো যে এক্সাম পোস্টপোন হবে না মানে বুঝতে পারছো ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি না আমি কী করবো আমাকে চান্স পেতে হবে বাড়ি থেকে বলেছে না চান্স পেলে মানে ইয়ে করতে দেবে না না চান্স পেলে তোমাকে আর পড়তে দেবে না তো অন্য কোথাও চলে যেতে হবে নার্সিং বা বিএমএস বা বিএইচএমএস এস যেটা চান্স পাবো বা বিডিএস যেটাই পাবো সেটাই চলে যেতে হবে তো সেই মোমেন্টে দাঁড়িয়ে আমার মাথায় পুরো মনে হয়েছিল বাজ ভেঙে পড়েছে তাও আমি যেন তেন প্রকারে ওই কুড়ি দিনকে নিজের লাইফের সব সব থেকে ইম্পর্টেন্ট লাইফ বলে ধরে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম বলে ধরে প্রিপারেশান নেওয়া শুরু করি অ্যান্ড সেবারে আমি চারশো নব্বই মতো স্কোর করেছিলাম ফোর এইটি নাইন বা ফোর নাইনটি মতো স্কোর করেছিলাম টোয়েন্টি টোয়েন্টি তারপরে এটা তো একটা ইনসিডেন্ট এখান থেকে আমি তোমাদের বলবো এটাই শিখো সুপ্রিম কোর্টের রায় এই যে তোমাদের যেটা বলছিলাম এগুলোর উপরে ভরসা করার কিন্তু কোনো প্রয়োজন নেই তোমরা সবাই এখন হয়তো রিনিটের ভরসায় বসে আছো পড়াশোনা করছো না কিন্তু একটা কথা মাথায় রাখো আমি জানি না এবারে তোমাদের সিলেকশন হবে কি হবে না বা যে ভিডিওটা দেখছো তার সিলেকশন হবে কি হবে না কিন্তু জাস্ট একটা কথা ভাবো যদি তোমার এবারে সিলেকশন না হয় তাহলে তো তুমি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ক্যান্ডিডেট তাই না তা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ক্যান্ডিডেট হয়ে তুমি যে পনেরো কুড়ি দিন আরও ওয়েস্ট করবে এইটিন জুলাই সুপ্রিম কোর্ট রায় শোনাবে বলেছে সেইটার জন্য তুমি ওয়েট করবে তোমার মাঝখানে এই যে দশ বারো দিন এইগুলো কি হবে এই যে দিনগুলো ওয়েস্ট হচ্ছে তার কি হবে সুপ্রিম কোর্ট যদি রায় না শোনায় যদি আরো পড়াশোনা করবে না এবছরের যা টেন্ডেন্সি দেখা যাচ্ছে রিনিট হওয়ার প্রবাবিলিটি সত্যি মানে খুবই কমে গেছে খুবই সিবিআই যদি বলে দিয়ে থাকে যে না পেপার লিক হয়নি বা খুব অল্প জনের পেপার লিক হয়েছে কোনো সোশ্যাল মিডিয়াতে পেপার লিকই হয়নি তাহলে তো সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই সেক্ষেত্রে আমাদের কোনো স্টেপ নেওয়ারই থাকে না ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো যদি একটা একটা ফাইনাল ডিসিশন তোমার হাতে নেই তুমি কেস করেও কিছু করতে পারবে না তুমি কিছু করে কিছু করতে পারবে না তোমার হাতে আছে শুধু তোমার নিজের পড়াশোনা এই কথাটা আমি সেদিন দাঁড়িয়ে খুব ভালো করে বুঝতে পেরেছিলাম যে বাকি যা হচ্ছে ইউটিউবাররা তাদের নিজেদের পয়সা কামানোর জন্য ভিডিও বানাচ্ছে সুপ্রিম কোর্টে যে সমস্ত উকিলগুলো কাজ করছে তারা নিজেদের পয়সা কামাচ্ছে সবাই নিজেদের নিজেদের জন্য মানে ছুটছে আমার একজন টিচার ছিল ছোটোবেলায় উনি আমি আমি ছোটোবেলাতে টিভি দেখতে খুব ভালোবাসতাম কার্টুন দেখতাম মায়ের সাথে বসে বসে সিরিয়াল দেখতাম গান দেখতাম সারেগামাপা দেখতাম দাদাগিরি দেখতাম এইসব দেখতে আমার খুব ভালো লাগতো আর অ্যাজ ইউজুয়াল আমি বসে বসে সিরিয়াল দেখতে পছন্দ করতাম আমি তখন সেভেনে বা এইটে এ পড়ি আমার একজন দিদি ছিল মানে দিদি মানে আমার মায়ের আর কি দিদি বলতাম আমি অ্যাকচুয়ালি মাসি ছিল বাট আমি সবাই দিদি বলতে বলে আমিও দিদি বলতাম তো ওই দিদি আমাকে বলেছিলেন যে তুই যে যাদের দেখছিস তারা কিন্তু অলরেডি স্টেবল তারা কিন্তু অলরেডি তাদের নিজের লাইফে সেটেল্ড তো প্লিজ তাদের দেখে টাইম ওয়েস্ট করিস না তুই নিজে কী করে সেটেল্ড হবি ভাব তুই নিজে কী করে ওই জায়গাটায় যাবি সেটা ভাব তো এটা আমার কাছে মানে আমার বলবো কিরকম লাইফ লেশনের মতো কাজ করেছিল তারপর থেকে আমি যখনই কোনো জায়গায় ডিস্ট্রাক্টেড হয়েছি বা যখনই অ্যাডিকশান তারপর থেকে তোমার টিভি টিভি দেখার অ্যাডিকশান একদম কমে গিয়েছিল মানে দেখতামই না বলতে গেলে আর মানে এ এরকম মানে এটাই অ্যাকচুয়ালি বলতে পারো মানে এই লাইফ লেশনে এক একটা লাইফ লেশন আমরা এক একটা খুব খুব অন্যরকম মানুষের কাছ থেকে পাই ওই দিদির কাছে আমি এইট নাইন অবধি পড়েছি ইংলিশ পড়তাম প্লাস অঙ্কও করতাম মানে হয় না সব সাবজেক্ট একসাথে পড়া তো ওইরকম বাড়িতে পড়াতে আসতো দিদি আমাকে এখন দিদি রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করে যদিও তো যাই হোক তো এরকম একটা ব্যাপার তো আমি আমরা লাইফে সবার কাছ থেকে কিছু না কিছু শিখি তো আমার মনে হয় এই জিনিসগুলো শিখে না লাইফে এগিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট নি টোয়েন্টি টোয়েন্টি ফোর হয়ে গেছে কী হবে কি না হবে আমি কি দেখেছো আমি আমি একটাও ভিডিও বানিনি টোয়েন্টি টোয়েন্টি ফোর নিয়ে যে কী হবে কি সুপ্রিম কোর্ট কি রায় দিল হ্যান দিল ত্যান দিল আমার জানার দরকার নেই তোমাদেরও জানার দরকার নেই বিশ্বাস করো যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এক্সপিরিয়েন্ট চুপচাপ আজকে আজকে আমি ভিডিওটা দেবো কি আমি জানি না হয়তো আজকে আমি ভিডিওটা পোস্ট করছি আজকেই পড়তে বসবে শনিবার হোক রবিবার হোক সোমবার হোক মঙ্গলবার হোক বার হোক দেখার দরকার নেই ভিডিওটা দেখা শেষ করার সঙ্গে সঙ্গে পড়তে বসবে ঠিক আছে বাকি যদি সুপ্রিম কোর্ট রায় দেয় খুব ভালো কথা আবার নিটের জন্য প্রিপারেশান নেবে যদি সুপ্রিম কোর্ট রায় না দেয় তাহলে তো তোমার এই পড়াটাই যেন কন্টিনিউ থাকে তখন যেন আবার নতুন করে গিয়ে তোমাকে পড়া শুরু করতে না হয় আমি আমার লাইফের আর একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করবো টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে এটা হয়েছিল আমি তো টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে চান্স পাইনি তখন ওরকম অনেক ঝামেলা হয়েছিল ফেব্রুয়ারি মাসে কাউন্সিলিং শুরু হয়েছিল আমার এখনও মনে আছে স্টেট কাউন্সিলিং ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল আমি কিন্তু একুশে চান্স পাইনি আমি কিন্তু একুশে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি বসে থাকতাম তাহলে বোধহয় আমি সালে আর চান্স পেতে পারতাম না সেই জন্য আমি যেদিনকে আমার এক্সাম শেষ হয়েছে তার আমি তারপরে অনেকটা ট্রমার মধ্যে ছিলাম মানছি মানে এক মাস মতো ট্রমার মধ্যে ছিলাম কিন্তু নভেম্বরে আমার রেজাল্ট বেরিয়েছে এক তারিখ আমি ডিসেম্বর থেকেই এক মানে পড়াশোনা শুরু করে দিয়েছি আমি কিন্তু একদমই বসে থাকিনি যে কবে কাউন্সিলিং হবে কবে ডেট দেবে তারপরেই আমি পড়া শুরু করবো না এটা কোনো প্রপার মেন্টালিটি হতেই পারে না এটা কোনো মানে নিতে চান্স পাওয়া মেয়ের মেন্টালিটি বা ছেলের মেন্টালিটি হতেই পারে না ঠিক আছে আমি তো তোমাদের বলেছি তোমাদের যে কোনো রকম হেল্প লাগতে আমি সবসময় তোমাদের হেল্প করার জন্য রেডি তুমি বলো পড়াশোনায় কী প্রবলেম হচ্ছে কোনটা বুঝতে পারছো না কোনটা স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দিতে হবে কী বানিয়ে দিতে হবে তোমরা বলো যদি ব্লগ বেশি বেশি করে দেখতে চাই আমি ব্লগও বেশি বেশি করে তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করছি আমার নিজের এত শরীর খারাপ ছিল তারপরেও আমি মানে ওই সব কিছু থেকে বেরিয়ে এসে চেষ্টা করছি তোমাদের জন্য অনেক রকমের কন্টেন্ট বানানো ডিফারেন্ট টাইপের কন্টেন্ট বানানো আর তোমরা সেগুলোতে অনেক ভালোবাসাও দিচ্ছ সো থ্যাংক ইউ বাট আমি বলবো যে আমার ভিডিও দেখছো ভালোবাসা দিচ্ছ খুব ভালো কথা বাট নিজের জন্য কিছু করো নিজের ভালোর জন্য কিছু করো কারণ বিশ্বাস করো পৃথিবীতে তোমার বাবা মা ছাড়া তুমি নিজে ছাড়া তোমার ভালোবার কেউ চায় না তো তুমি যদি নিজের ভালো নিজে না করতে পারো নিজেকে ভালো নিজে না বাঁচতে পারো নিজের পড়াশোনাকে ভালো না বাঁচতে পারো নিজের ড্রিমটাকে ভালো না বাঁচতে পারো তাহলে কিন্তু তোমার কোনো জায়গা নেই তুমি নিজের জায়গা যদি নিজে না তৈরি করতে পারো কেউ এসে তোমাকে হাত ধরে নিজের জায়গা তৈরি করে দেবে না বিশ্বাস করো একবার যদি তুমি ডক্টর হয়ে যাও না একবার যদি তুমি ডাক্তারিতে চান্স পেয়ে যাও না তোমার ফ্যামিলির লোক থেকে শুরু করে তোমার রিলেটিভস থেকে শুরু করে যারা তোমার পিছিয়ে পিছতে কথা বলেছে তারাও তোমাকে এই জায়গায় দেখবে মানে এখন তো আমি নিজেও এরকম অনেক ফিল করি যে বাইরে যখন আমি যাই মানে একটা আলাদাই সম্মানের চোখে দেখে হয়তো আমি এখন ডাক্তার হইনি আমি ডাক্তারের দি হওয়ারও এখনও যোগ্যতা অর্জন করিনি কিন্তু তারপরেও তারপরেও লোকের কাছ থেকে ওই ডক্টর ট্রিটমেন্টটাই কিন্তু আমি পাই যে বাবা ডাক্তারিতে চান্স পেয়েছে মানে বিশাল কিছু ডাক্তারিতে চান্স পেয়েছে মানে প্রচুর ভালো প্রচুর ভালো ব্যাপার পড়াশোনা তো ছেড়ে দিয়ে পড়াশোনায় তো বেস্ট আর সেই সাথে সাথে মানে ডাক্তারি মানে তো বিশাল ব্যাপার আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির চোখে তো আমি জানি তোমাদেরও সবার নিশ্চয়ই এটাই স্বপ্ন যে নিজেকে ওই ডক্টর মানে ওয়ার্ডার মানে ওই মাহাত্মটা নিজের মধ্যে ফিল করার তো সেটাই যদি করতে চাও তাহলে আমি বলবো নিজের টাইম ওয়েস্ট করাটা কিন্তু কোনো জায়গা নেই আমি নিজে এমবিবিএস পড়তেই সেটা বুঝেছি এখানে টাইমের ভ্যালু প্রচুর এক সেকেন্ড যদি তুমি দেরি করে একটা পেশেন্টকে দেখতে যাও সেই পেশেন্টটা মারাও যেতে পারে তো এতটা ভ্যালুয়েবল প্রফেশনে যখন তুমি বাস করছো মানে এতটা ভ্যালুয়েবল প্রফেশনের সাথে যখন তুমি চাইছো নিজেকে মেলাতে তাহলে আমি বলবো যে এখন থেকে ছোটো ছোটো করে টাইমের জ্ঞান দিতে শেখাও মানে টাইমের জ্ঞানটা নিজের মাথার মধ্যে বুঝতে শেখো নিজেকে দিতে শেখো টাইমটা প্রপারলি আর একটা কথা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা হচ্ছে যদি এমবিবিএস করবে ভেবেই থাকো যদি এমবিবিএসে আসবে ভেবেই থাকো তাহলে নিটটাকে এখন যান প্রাণ দিয়ে দাও আর এবছর তো দেখেছো কোন লেভেলের কম্পিটিশন তুমি ভে ধরেই নাও যে পরের বারেও এরকম লেভেলেরই কম্পিটিশান হবে অ্যান্ড কাট অফ বেঙ্গলেও ছশো পঞ্চাশের কাছাকাছি যাবে তো এইরকম ভেবেই কিন্তু পড়াশোনা শুরু করো মানে এখন থেকে পড়াশোনা শুরু করো কোনো কোশ্চেন ছাড়বে না কোশ্চেন লেভেল আমি মানে ভাবি না ভাবিও না যে কোশ্চেন লেভেল কী হবে কি না হবে কারণ এনটিএর কথা কিচ্ছু বলা যায় না হয়তো কোশ্চেন সহজ হল এবছর এত ঝামেলা হলো পরের বছর হঠাৎ করে কোশ্চেন কঠিন করে দিল কেউ বলতে পারে না বা হয়তো কোশ্চেন লেভেল সেম রাখলো কোশ্চেন লেভেল সেম রেখে কাট অফ বেড়ে গেল বাট কোশ্চেন লেভেল ধরো কমিয়ে দিল বা কোশ্চেন লেভেল বাড়িয়ে দিলো যা ইচ্ছা হতে পারে কাট অফ নিয়ে ভাববে না শুধু নিজের প্রিপারেশনের উপরে ভরসা করবে নিজের প্রিপারেশনের ওপরে সব কিছু চলবে বাকি আমি অনেক স্ট্র্যাটেজি ভিডিও অনেক ব্লগ অনেক নতুন নতুন টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তোমরা এম বিবিএস লাইফ সম্বন্ধে অনেক কিছু জানতে চাও আমি চেষ্টা করবো এম বিবিএস লাইফ সম্বন্ধে লাইক বোন সেট র্যাগিং অ্যান্ড তারপরে হচ্ছে ধরো কলেজ কলেজে কতক্ষণ কি টাইম হয় কী কী দেয় কীরকম কী করতে হয় এইসবগুলো আমি টকিটিভ ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো সো দ্যাটস এট ফর টু ডেজ ভিডিও আই হোপ তোমাদেরকে এখন এটা খুব ক্লিয়ার যে এখন তোমাদের কি করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া আর কিছু নেই নিট জন্য নিটের জন্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য প্রিপারেশন শুরু করো আমি এটাই সবাইকে বলবো টোয়েন্টি টোয়েন্টি ফোর হয়ে গেছে অনেক ড্রামা হয়ে গেছে যা হবে যা হবে দেখা যাবে রিনিট যদি হয় দেখা যাবে আমি নিজে রিনিটের বিপক্ষে কিন্তু নয় হলে হবে বাট না হলে না হবে এই ব্যাপারটা ছাড় মানে শেখো ইগো কোনো জিনিস না ইগো নিয়ে বসে যেতে নেই ঠিক আছে পজিটিভ ইগো ভালো বাট যে ইগোটা তোমারই ক্ষতি করছে সেই ইগোর কোনো লাভ নেই ঠিক আছে সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও আই হোপ তোমাদের আমি বোঝাতে পেরেছি যেটা আমি ফিল করছি সেটা তোমাদের মধ্যেও ট্রান্সফার করার চেষ্টা করেছি আর তোমরা সবাই আমার কাছে মেডিটেশনের ভিডিও চেয়েছিলে খুব তাড়াতাড়ি মেডিটেশনের ভিডিও আসছে আর তোমরা আমাকে এটাও জানতে চেয়েছো যে দিদি আমি তুমি যে ডিপ্রেশনে ছিলে বা তোমার যে মন খারাপ ছিল তোমার যে মন ভালো ছিল না ছিল না সেখান থেকে তুমি কি করে বেরিয়ে এলে তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি ভিডিও আসছে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করতে থাকো আর সবাই কিন্তু পড়তে বসো আমি কিন্তু কমেন্টে সববার কমেন্ট চাই যে তোমরা সব পড়তে বসেছো অ্যান্ড তোমরা সবাই নিজে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের প্রিপারেশন শুরু করছো অ্যান্ড কেউ টোয়েন্টি টোয়েন্টি ফোর কি হবে সেটা নিয়ে চিন্তায় বসে থাকছো না যদি টোয়েন্টি টোয়েন্টি ফোর পরাই পড়ো তাই পড়ো কিন্তু পড়তে বসো ঠিক আছে সো দ্যাটস ফর টুডেস ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি পাই